এদিকে দলীয় নেতা কর্মীদের মুক্তি সহ বিভিন্ন দাবিতে মঙ্গল ও বুধবার সারা দেশে টানা 36 ঘন্টা হরতাল ডেকেছে বিএনপি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ এই ঘোষণা দেন, তবে হেফাজতে ইসলামের 13 দফা দাবি অথবা তাদের ডাকা হরতাল নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কেও সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। সকল জনদাবিতে এবং গ্রেফতারকৃত নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে 9 এপ্রিল সকাল 6টা থেকে 10 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত 36 ঘন্টা হরতাল পালনের জন্য দেশবাসীকে বিএনপি ও 18 দলীয় জোটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।